नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। हजार बारी महाशय संगे आछेन मीनूदी, हमारे कोऑर्डिनेटर। एकटा दादा एकटा चेयर ओइदिके चलो। मीनू मां पुष्प चंदी तो उपस्थित होयेछेन। दीदी मसेदा तो आशीष दा आछे एखाने सभापति हरि गोड़ाई आमि बसते बोलबो। সবাই বসে পড়ুন। আমাদের বিধানসভা কালকে আপনারা জানেন, কালকে আমি মমতা ব্যানার্জি কালকে 10টা অঙ্গীকার করেছেন, ম্যানিফেস্টো কাল বার করেছেন, সেটাতে আমাদের দিদি 10টা অঙ্গীকার করেছেন। সেই অঙ্গীকার নিয়ে প্রেস মিট করবেন আমাদের বিধায়ক মাস্টার হাজারী বাউরি মহাশয়। তার আগে আমাদের বাংলা নিজের মেয়েকে চাই গান আমাদের বাজবে, গানটা শেষ হওয়ার পর প্রেস মিট করবেন হাজারীদা, তারপর আপনাদেরকে সম্বোধন করবেন দু চার শব্দ বলে। এবং আজকে আমরা তার আগে একটা কিট আছে, কিট আমরা অঞ্চল সভাপতিদের, যেহেতু কোনো কোনো বুথে দেখছি দুজন করে আছে, একচুয়াল আমাদের এটা গুণা কিট, একটা বুথে একটা কিট, আমাদের টোটাল 88টা কিট। কিছু মনে করবেন না, আজকে দেওয়ার কথা ছিল কিন্তু কয়েকটা দিয়ে দিচ্ছি, তারপর রেকর্ডিং করছেন নাকি? তাই করার জন্য আমরা প্রত্যেকটা বুথে একটা করে কিট আছে, আপনাদেরকে কিট দেবো আমরা। এবং আপনারা কাল থেকে, আপনারা আগে থেকে জানেন লাইভ নামে গেছেন ফিল্ডে, কিন্তু কাল থেকে আপনারা একদম জমে পড়বেন নিজের নিজের বুথে। এবং প্রত্যেকটা বাড়িতে কমসে কম আমাদের অঙ্গীকার 10টা, মানে একবার না হলে 10 বার করে এক একটা বাড়িতে যাবে। এবং আমাদের যা অঙ্গীকার আমাদের হাজারীদা বলবেন, তার আগে আমি বলবো কি আমাদের আমাদের পশ্চিমবাংলার মেয়ে, বাংলার মেয়েকে চায় সে গানটা বাজুক। গানের পর আমাদের মাস্টার মশাই, আমাদের ক্যান্ডিডেট হাজারী বাউরি মহাশয় প্রেস মিট করবে। যে থাকলে হবে সম্প্রীতি, ঐতিহ্য সংস্কৃতি, তারই পাশে আছে বাংলা, ওর গিরা নেবে বিদায়। বুঝছিত যারা যে অসহায়, সকলের পাশে সে দাঁড়ায়, সঙ্গের নামে সে সকলকেই আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, বিশেষ করে আজকের রোনাথপুর বিধানসভার পক্ষ থেকে মেনি মেনি থ্যাংকস, ধন্যবাদ জানাই। আমাদের দিদি 2021 নির্বাচনের পূর্বে প্রতিবারই মানুষের কাছে কিছু না কিছু অঙ্গীকার নিয়ে আসে এবং যা 5 বছরের মধ্যে সেগুলোকে প্রতিশ্রুতি পালন করার চেষ্টা করেছেন এবং করেছেন। মানুষ না চাইলে তিনি নিজের থেকে এগিয়ে এসে কিছু অঙ্গীকার করেন, সেগুলোকে রূপায়ণ করার চেষ্টা করেন। গতকাল দিদি আমাদের রাজ্য জুড়ে এই ঘোষণা করেছেন দিদির 10 অঙ্গীকার। তার মধ্যে আমাদেরও রোনাথপুরের বিধানসভারও যে ভূমিকা এবং রূপায়ণ করার চেষ্টা থাকবে সেগুলো আপনারা জানেন। ইতিমধ্যেই আমরা আমাদের বিধানসভার পক্ষ থেকে বলে রাখি এই এলাকার মানুষের জন্য, যেখানে আমরা আমাদের সচেষ্টা প্রচেষ্টা লড়াই এবং আমাদের প্রতিদিনের রুটিনের মধ্যে থাকবে যেগুলো দিদি অঙ্গীকার করেছেন। তার মধ্যে জীবনের অর্থনীতি একটা আলাদা জিনিস, যে অর্থনীতি মানুষকে স্বাচ্ছন্দ্য আনে, এ একটা ন্যূনতম আয়ের সুরক্ষা। আপনি বাড়িতে থাকুন পরিবারে থাকুন, কিন্তু আপনার একটা আয় নিশ্চিত, সেটা হলো এসসি এসটির জন্য 1,000 করে টাকা প্রতি পরিবারের যারা কর্তৃ আছেন, ফিমেল আছেন, ফিমেল গার্জেন তারা, এবং জেনারেলরা
500 টাকা অর্থাৎ এসসি এসটি বছরে 12000 এবং জেনারেল পাবে 6000 টাকা কৃষিকাজে যে তার দায়িত্ব পালন করছেন উনি সেক্ষেত্রে বিশেষ যে ঘোষণা অনেক সময় বলছিলেন চোরা কেন্দ্র থেকে 6000 টাকা দেওয়া হয় আমাদের দিদি অলরেডি এই বছর একর প্রতি 10000 টাকা ঘোষণা করেছেন কৃষকের যে স্বাবলম্বী করার জন্য স্বাস্থ্যক্ষেত্রে আমাদের যে ডেভেলপমেন্ট ইতিপূর্বে আপনারা দেখেছেন পুরানো হসপিটালগুলোকে ঝেড়ে নতুন হসপিটাল তৈরি করার যে একটা আগ্রহ মাল্টি সুপার হসপিটাল এছাড়া বিভিন্ন ইউনিটগুলো সেখানে আমাদের জিডিপি ছিল আপনার 0.83 ছিল সেটাকে 1.5 দিয়ে ঘোষণা করেছেন শিক্ষাক্ষেত্রে আপনারা জানেন যে প্রত্যেকটা ব্লক দ্যাটস মিনস আমাদের পুরুলিয়াতে 20টা ব্লক আছে আমার বিধানসভায় 3টা ব্লক 1টা টাউন প্রত্যেকটা ব্লকে একটা মডেল স্কুল হবে যেটা আগামী দিন হয়তো সে শিক্ষার যে মডেল স্কুলের প্রয়োজন আছে মানুষকে শিক্ষা আঙ্গিনায় ভালো করবে সেই দিকে দ্বিতীয় কথা হলো আপনার যুবদের 10 লক্ষ ক্রেডিট লিমিট 10 লক্ষ টাকা ক্রেডিট লিমিট যেখানে সুদের হার আপনারা জানেন ব্যাংকে অনেক বেশি দিদির এই সুদের হার থাকবে 4% যেখানে অনেক যুবক যুবকরা যুবতীরা বিভিন্ন স্বাবলম্বী হতে পারবে এটা আগামী দিন সকলকে স্বাবলম্বী করার একটা লক্ষ্য দ্বিতীয় হলো খাদ্য মানুষের যদি এই পশ্চিম বাংলায় কেউ যাতে না খেয়ে মারা যায় তার জন্য তিনি নিশ্চিত করেছেন খাদ্য সুরক্ষা অর্থাৎ সেটা আপনারা কোভিডের সময় দেখেছেন কিন্তু এই মুহূর্তে সেটাকে নিশ্চিত করেছেন যে দুয়ারে দুয়ারে যেমন সরকার হয়েছে বাড়িতে বাড়িতে খাদ্য মানে রেশন পৌঁছে দেওয়ার তিনি কথা বলেছেন সেটাকে তিনি 50টি শহর বিভিন্ন জায়গায় মাপ বিভিন্ন মাপ প্রকল্প আপনারা জানেন যেখানে 5 টাকায় ডিম ভাত বিভিন্ন শহরে তো সেগুলো তিনি করেছেন যাতে কেউ খালি পেটে না থাকে যেগুলো সেই ক্যান্টিনগুলো তিনি ব্যবস্থা করেছেন আহারে যাতে কেউ না অনাহারে না কেউ মারা যায় এবং শিল্প শিল্প একটা মানুষের কাছে চাহিদা এবং মানুষের কাছে চাহিদা তিনি ইতিপূর্বেই যখন আমাদের বাজেট ঘোষণা হয়েছিল ভোটমুখী হওয়ার সময় তিনি শিল্পনগরী ঘোষণা করেছেন এবং সেখানে 100 কোটি টাকা বরাদ্দ করেছিলেন 294টির মধ্যে অন্যতম হলো রোনাপুর বিধানসভা তা আমাদের কাছে সেটা খুশির খবর এবং এবারে তিনি 10 লক্ষ নতুন আপনার এমএসএমআই সর্বমোট সক্রিয় এমএসআই ইউনিটের লক্ষ্যে 1.5 কোটিরও বেশি এবং 200টি বড় শিল্প ইউনিট এবং 10000 শিল্প ইউনিটের সাথে আগামী 5 বছরে 5 লক্ষ কোটি বেকার কর্মসংস্থানে বা বিনিয়োগ এই 5 লক্ষ কোটি টাকা নতুন বিনিয়োগের ঘোষণা করেছেন আগামী 5 বছরের মধ্যে আবাস আছে আবাস যোজনা অনেকের বাড়ি নেই আমরা যে কোনো জায়গায় যাই 80% বাড়ি হলে দিদি এই কয়েক বছরে করতে পারেনি যাতে এই যে কথাগুলো আমরা শুনছি এবং এই আজকে প্রেস মিটের মাধ্যমে বলতে চাই যে দিদি এই জুন মাসের পর থেকে আমাদের যে পদক্ষেপ হবে এই অবশিষ্ট যে অংশগুলো আমরা করতে পারিনি আবাস যোজনায় স্বল্প মূল্যে 25 লক্ষ স্বল্প মূল্যের বাড়ি বাংলা আবাস যোজনা আওতায় কাঁচা বাড়িগুলোকে করে দেওয়া হবে এছাড়াও আপনার বিদ্যুৎ রাস্তা এবং জল প্রায় আপনার 26% থেকে বেড়ে 100% তিনি ঘোষণা করেছেন এটা আমাদের কাছে খুশির খবর আমি সর্বমোট বলতে পারি যে আমাদের আগামী দিনের যে অঙ্গীকার দিদির 10 অঙ্গীকার পূরণ করার জন্য আমি রঘুনাথপুর বিধানসভায় মনোনীত প্রার্থী হিসাবে এবং আমাদের পুরুলিয়া জেলা সহ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যিনি দায়িত্ব নিয়ে ঘোষণা করেছেন সেগুলো রূপায়ণের দায়িত্ব প্রত্যেকটা কর্মী সহ প্রত্যেকের দায়িত্ব থাকবে এবং বাংলার মানুষ পশ্চিমবাংলার মানুষ বিশেষ করে আমার এলাকা রঘুনাথপুর বিধানসভার প্রত্যেকটা কোণার মানুষ এই সুযোগ থেকে বঞ্চিত হবে না তাতে শিক্ষা হোক স্বাস্থ্য হোক অর্থনীতি হোক শিল্প হোক আপনার বাংলা আবাস যোজনা হোক বিদ্যুৎ হোক
আপনার স্বাস্থ্য ব্যবস্থায় হোক, সমস্ত দিকে আমাদের আগামী দিন সেগুলোকে রূপায়ণ করার দায়িত্ব নিলাম এবং আমাদের চেষ্টা থাকবে 100%। এটুকু বলেই আজকে সকলকে এবং সকল নাগরিকদের এবং ভোটার সহ প্রত্যেক আমার রোনাপুর মানুষজনকে, ছাত্র, যুব, কৃষক, শ্রমিক, মজদুর সকলকে আমরা আগাম শুভেচ্ছা প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের পথ চলা শুরু হবে 2 তারিখের পর। আগাম বলে রাখি, আমরা আপনারা চান চাইলে একবার লাফি দেখব, যেহেতু দিদি কথা দিয়ে কথা রাখে। এটুকু বলি, একটা দাঙ্গাবাজ, একটা ধর্ম নিয়ে যারা লড়াই করে, যারা মুখে বড় বড় কথা বলে, তাদের সাথে আমাদের প্রতিশ্রুতির লড়াই নয়, আমাদের বাস্তবের লড়াই, সেখানে একটা ফারাক। তাই যারা শুনছেন, যারা দেখবেন, যারা আমাদের দিদির ঘোষণা শুনেছেন, সেখানে ওরা তফাত এইটুকুই। আমরা দশ অঙ্গীকার শুধু নয়, ইতিপূর্বে আমাদের অনেক প্রকল্প চলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা দিদি করেছে, আর আগামী দিনে এই প্রকল্পগুলোকে সাকসেস করার জন্য দিদি করবেন, এটা আশা রাখতেই পারেন। যিনি বলেন তা করেন, এটুকু বলেই সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সাংবাদিক বন্ধুদেরও ধন্যবাদ জানাই, আমার কর্মীদের ধন্যবাদ জানিয়ে, সকল ভোটারদের এবং আমার এলাকার মানুষদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এবং আজকের প্রেস মিট আমি এখানে সমাপ্ত করছি। নমস্কার। আমাদের অনেক চিন্তাবাদ।